সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। নির্বাচনে যদি প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রার্থী বা দল না থাকে, সেই নির্বাচন আসলে শেষমেশ প্রহসনে পরিণত হয়। প্রতিদ্বন্দ্বিতা থাকে না, কোনো ভোটার আসে না, একতরফা একটা নির্বাচন। এটা মানে নামেই নির্বাচন, আসলে প্রকৃত অর্থে যে নির্বাচন, নির্বাচন মানেই হচ্ছে বিভিন্ন পক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং তার মধ্যে ত্রিপক্ষীয় যে লড়াই হয়, ত্রিমুখী লড়াই যাকে আমরা সবসময় বলি, বা চতুর্মুখী লড়াই, দ্বিমুখী লড়াই, সেই লড়াইগুলি তো এখন নেই। সিটি নির্বাচনের কথা বলছি দর্শক, সিলেট সিটি নির্বাচন আগামীকালকে, কিন্তু সেখানে একটি রিপোর্ট দেখেন প্রথম আলোতে করেছে, সিলেটে শেষ মুহূর্তের আলোচনায় সরকার বিরোধী ভোট ব্যাংক। এরপরেও এই রিপোর্টের মূল প্রতিবাদ হল যে মানে আরিফুল হক চৌধুরীর মতন জনপ্রিয় নেতা নেই প্রতিদ্বন্দ্বী হিসাবে। আনোয়ার চৌধুরীর বিপক্ষে আনোয়ার চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। তো আরিফুল হক চৌধুরী সিটিং মেয়র ছিলেন দুবার, খুবই জনপ্রিয়, তিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে লড়ছেন না। দলের অন্য কোনো অর্থাৎ বিএনপির নামে বা সাইনবোর্ড দিয়ে অন্য কোনো নেতাও নেই, আছেন জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি আসলে বা ইসলামী আন্দোলন তার এখন কোন পর্যায়ে আছে সেটা তো বুঝতেই পারছেন। তো তুলনামূলকভাবে ইসলামী আন্দোলনের অবস্থা বরং ভালো, বহু জায়গায় তাদের কিছু ভোট আছে ধর্মীয় মূল্যবোধের কারণে। তো সেখানেও স্বস্তিতে নেই হচ্ছে আওয়ামী লীগ। তারা ভাবছে যে এই যে সরকার বিরোধী ভোট ব্যাংক, অর্থাৎ বিএনপি, জামাত বা অন্যান্য দলের সরকার বিরোধী দলগুলো, এই ওই ভোট ব্যাংকগুলো যদি হুট করে চলে যায় জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে, তাহলে হয়তো পরাজয় হতে পারে, এমন একটা উদ্বেগ উৎকণ্ঠা নির্বাচনের মাঠে। একেবারে সরেজমিন রিপোর্ট। একই পরিস্থিতি কিন্তু খেয়াল করবেন বরিশালেও ছিল, সেখানেও কিন্তু বিএনপির কোনো প্রার্থী ছিল না। কামরুল হাসান রূপন ছিল, তিনি প্রয়াত মেয়রের পুত্র, কিন্তু খুব সুবিধা করতে পারেনি, কেননা তার কোনো দলের কোনো পদ পদবি ছিল না। কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী, কিন্তু তাকে তো কীভাবে পেটানো হলো, অর্থাৎ কোনো রকমভাবে মানে হিসাব নিকাশ এদিক ওদিক হবে সেটা হওয়ার না। সুতরাং সেই নির্বাচনের পরিস্থিতি বা পরিণতি কি আপনারা জানেন। যদি আবুল খায়ের আবদুল্লাহ কিন্তু ভালো লোক, সজ্জন লোক, এমনিতেই তার জেতার কথা, কেননা ওখানে সাদেক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর বিরোধী একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে, সুতরাং এমনিতেই জেতার কথা। কিন্তু তারপরে ওই যে টেনশন, যদি বিএনপি জামাতের ভোট চলে যায় অন্য জায়গায়, সুতরাং ওই টেনশন থেকে তার বহিঃপ্রকাশ ঘটল, ইসলামী আন্দোলনের প্রার্থী আক্রান্ত হলেন। জানি না কপালে কি আছে সিলেটের কালকে ভোট। তো এখানে আনোয়ার চৌধুরীর এখন মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, তার নাম আলোচনা হচ্ছে। তো সিলেট নগরের সামাজিক সমাজের প্রতিনিধি ও সাধারণ ভোটারদের কেউ কেউ মনে করেন বিএনপি বিহীন ফাঁকা মাঠেও আওয়ামী লীগ খুব একটা স্বস্তিতে নেই। ভোটের সমীকরণে মূল আলোচনা চলছে সরকার বিরোধী ভোট ব্যাংক নিয়ে। আওয়ামী লীগের একাধিক নেতার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগ বা সরকার বিরোধী ভোট টানতে পারেন। এছাড়া মেয়র ও কাউন্সিলর পদে বিএনপির সদ্য বহিষ্কৃত 43 জন এবং জামাতের 20 জন নেতা কর্মী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তাদের ভোট দিতে যদি দল দুটির উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যান, তাহলে আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন। তার মানে হচ্ছে যেহেতু কাউন্সিলর পদে জামাত বিএনপির নেতাকর্মীরা আছেন, তারা যদি তাদের ভোটারদেরকে টানে, তো সেই ভোট দিতে এসে তো তারা তো ওখানে মেয়রের ইয়ে পাবে, ভোট দেওয়ার সুযোগ পাবে, তো তখন সেই ভোট না আবার আনোয়ার চৌধুরীর বিপক্ষে চলে যায়, এই হচ্ছে টেনশন। আগামীকাল বুধবার সিলেটে সিটি নির্বাচনে ভোট, এখানে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আছে 132টা। যাই হোক, পরিস্থিতি দর্শক এখন এমন অবস্থা যে এখানে বলা হচ্ছে যে স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে বিএনপি দলীয় বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনে না আসায় তুলনামূলকভাবে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন, তবে বিএনপি জামাত সহ
বিরোধী ভোট যদি জাতীয় পার্টির প্রার্থী এককভাবে পান তাহলে ভোটের হিসাব নিকাশ অনেকটাই বদলে যেতে পারে। মূলত ভোটের মাঠে এই বিষয়টি এখন বেশি আলোচিত হচ্ছে। সরকার বিরোধী ভোট নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী ও দলটির নেতা কর্মী সমর্থকরা কিছুটা অস্বস্তিতে থাকলেও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। নাম প্রকাশ না করা সত্ত্বে আওয়ামী লীগের এক নেতা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের টপকে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্যের প্রবাসী নেতা আনোয়ার চৌধুরী। এ নিয়ে দলের ভেতরে চাপা ক্ষোভ আছে। এর প্রভাব ভোটে পড়ে কিনা এমন শঙ্কার পাশাপাশি সরকার বিরোধী ভোট নিয়েও দুশ্চিন্তা আছে। অর্থাৎ দুটি, একটা হলো সরকার বিরোধী ভোট যদি চলে যায় জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে, আর একটা হলো আভ্যন্তরীণভাবে আওয়ামী লীগের মধ্যে ডিভিশন, যে আনোয়ার চৌধুরী হুট করে উড়ে এসে জুড়ে বসার মতন তাকে সিলেটে মেয়র পদে দেওয়া হলো, এটা স্থানীয় অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। সেই প্রভাবটা এখনো আছে ভেতরে ভেতরে, যদিও প্রকাশ্যে কেউ বলছে না। তো সব মিলিয়ে পরিস্থিতি এমন যে আমি যেটা বলতে চাই যে বিএনপির সাথে লড়তে হচ্ছে না, তারপরেও আওয়ামী লীগের প্রার্থীর মানে টেনশনের শেষ নেই। তো তারপরও এই যে জাতীয় নির্বাচনের আগে এই সিটি নির্বাচনগুলো এক ধরনের নির্বাচনের নামে শেষ পর্যন্ত আসলে এগুলি প্রহসনেই পরিণত হচ্ছে। মানে আপনার চিন্তা করে দেখেন যে পাশের দেশ পশ্চিমবঙ্গের সামান্য গ্রামে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে পরিমাণ মানে টান টান উত্তেজনা থাকে, যে পরিমাণ উৎসব মুখর, যে পরিমাণ অংশগ্রহণ থাকে, আজকে সিটি নির্বাচন রাজশাহী সিলেট খুলনা বরিশাল সেই এটা নাই, সেই তাপ উত্তাপ নেই। এরপরে হলো জাতীয় নির্বাচন, তাহলে এই ধারায় কি চলতে থাকবে, এটি এখন বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।